এই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ, যেখানে চা কিংবা কফি চাইলে এরকম একটা প্যাকেট হাতে ধরে দেওয়া হয়। ট্রেন এক মিনিট অ্যাডভান্স না হলে একদম রাইট টাইমে ঢুকছে। এখানে এসে তো কোনো কথা বোঝাতে পারছি না, এবার এইভাবে আর কি ট্রান্সলেট করে করে বোঝাচ্ছি। ফোর, এইগুলো হচ্ছে সমস্ত অর্ডিনারি স্লিপার, আর এইগুলো হচ্ছে এই ট্রেনের কুপ। পরপর দুটো বাথ রয়েছে, একটা আপার একটা হচ্ছে লোয়ার, মানে এরকমই দিয়েছে। ভারতবর্ষে বসে কিন্তু এখানকার যে ট্রেন তার টিকিট খুব সহজেই কাটতে পারবে। কথা তো দিয়েছিলাম, আমাদের পরিবার যত বড় হবে ততই বাড়বে আমাদের পরিধি। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে বাংলা কিংবা বাঙালির বিশ্বভ্রমণের বিজয় পতাকা একদিন না একদিন গেঁথেই দেব। আর তারই ছত্রছায়ায় বসে ডায়েরির পাতায় লিখব দুর্দান্ত সব কাহিনী, যার একটা অংশ জুড়ে থাকবে বিদেশের বিভিন্ন ট্রেন জার্নির কথা। আজ সেরকমই একটা গল্প শেয়ার করছি ট্রাভেল উইথ কৌশিক পরিবারের সমস্ত দর্শক বন্ধুদের সাথে। হোটেল থেকে আমরা রওনা দিয়েছি তাসখান্দ সাউথ স্টেশনের উদ্দেশ্যে। তাসখান্দে কিন্তু অনেকগুলো স্টেশন রয়েছে, তাসখান্দ নর্থ রয়েছে, সাউথ রয়েছে, আরও স্টেশন রয়েছে, যেমন কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন। একই জায়গায় তো বিভিন্ন স্টেশন রয়েছে, বিভিন্ন নামে রয়েছে, এবং সেখানে বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন ছাড়ে। এখানেও কিন্তু ঠিক তাই। কলকাতা থেকে রওনা দিয়ে উজবেকিস্তানের রাজধানী তাসখান্দে কীভাবে এসে পৌঁছালাম, খরচপাতি কত হলো, তাসখান্দে কোথায় ছিলাম, কি খেলাম, কি দেখলাম, এইসব অভিজ্ঞতা আগের দুটো পর্বে অলরেডি শেয়ার করে দিয়েছি। আজ পয়লা মেয়ের সকাল, গন্তব্য তাসখান্দ থেকে বুখারা। মধ্য এশিয়ার ছোট্ট একটা দেশ হচ্ছে উজবেকিস্তান, যেখানে রয়েছে 14টি রিজিয়ন। আমরা আমাদের তিন দিনের ট্রিপে মূলত তিনটে রিজিয়ন কভার করব, তাসখান্দ, সমরখান্দ আর বুখারা। আর এই তিনটি জায়গায় সড়কপথ এবং রেলপথে ওয়েল কানেক্টেড। হোটেল থেকে রওনা দিয়ে ট্যাক্সি আমাদের নামিয়ে দিল সাউথ তাসখান্দ স্টেশনের সামনে। সময় বেলা 1:38, আমরা ফাইনালি পৌঁছে গেছি তাসখান্দ সাউথ ভোগজালে। এখানে স্টেশনকে বলা হয়েছে ভোগজাল, যেখান থেকে আমাদের জার্নি তো চলেছে বুখারা ওয়ানের পথে। আর এই স্টেশন চত্বরের একধারেই রয়েছে বেশ কিছু ফুড স্টল। এই স্টেশনের বাইরে এখানে এরকম পরপর পরপর সমস্ত দোকানপাট রয়েছে, যেখান থেকে টুকটাক খাবার দাবার কিনবো আমরা। পপকর্ন রয়েছে, এদিকে ব্রেড রয়েছে, এগুলো হচ্ছে উজবেকিস্তানি নান। বিস্কুট রয়েছে, এগুলো হচ্ছে এখানে বিক্রি হচ্ছে চিকেন প্যাটিস, আমাদের ভাষায় প্যাটিস, এদের এখানে অন্য কোনো নাম আছে বা টেস্ট আছে। এখান থেকে আমরা কিছু খাবার কিনলাম, যেমন হচ্ছে চারটে ডিম নিলো হচ্ছে 12,000, 12,000 সোম নিলো চারটে ডিম। একটা পেপসি নিলাম, পেপসির দাম পড়লো হচ্ছে 7,000 সোম, আর চিকেন প্যাটিস নিচে হচ্ছে 4,000 সোম পার প্যাটিস। কারণ লং জার্নি করবো, এখন প্রায় 7 ঘন্টা 33 মিনিটের জার্নি, আর আমি জানি না যে ট্রেনে খাবার পাওয়া যাবে কি পাওয়া যাবে না। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন গ্রিন কালারের, আর স্টেশন চত্বর দেখুন কি সুন্দর, দোকানপাট সব সামনে সাইডে রয়েছে, আর সামনেটা হচ্ছে এরকম পুরো ফাঁকা, সামনে ফোয়ারা রয়েছে, এরকম বেঞ্চ রয়েছে বসার জন্য, সুন্দর গাছ রয়েছে, ঘাস রয়েছে, আলাদাই একটা পরিবেশ। এখান থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে 2:05, আর এখানে আমাদের কোচ নাম্বার হচ্ছে 4, তাই একবার এখানকার যে কন্ডাক্টর আছেন তার কাছ থেকে কনফার্ম করব। যেহেতু আমরা কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম, সেহেতু আমাদের কাছে প্রিন্টেড টিকিট ছিল। আপনারা যদি মোবাইলে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটেন, সেক্ষেত্রে টিকিটের সফট কপি দেখালেই হবে। এই ট্রেনে কিন্তু তিন ধরনের শ্রেণী রয়েছে, স্লিপার রয়েছে, কুপ রয়েছে, এবং সেই সঙ্গে SV বলে একটা ক্লাস রয়েছে। আর এই যে কোচ নম্বর এখানে লেখা রয়েছে, এইগুলো হচ্ছে সমস্ত অর্ডিনারি স্লিপার, আর এইগুলো হচ্ছে এই ট্রেনের কুপ, এবং তারপরে রয়েছে সামনে লোকোমোটিভ। এখানে আমার কোচ নম্বর হচ্ছে 4, আর সিট নম্বর হচ্ছে 30। সবই তো আর কি এখানকার ভাষা, এই জন্য বুঝতে পারছি না, জিজ্ঞেস করে নিতে হচ্ছে। প্রত্যেক কম্পার্টমেন্টের সঙ্গেই রয়েছে একজন করে সুপারভাইজার, তাকে টিকিট এবং পাসপোর্ট দেখিয়ে ট্রেনে উঠে পড়লাম। যারা ফরেনার রয়েছেন, ট্রেন জার্নি করার সময় তাদের কাছে পাসপোর্ট থাকা কিন্তু বাধ্যতামূলক। 29, 30, 31, 32 হচ্ছে আমার এখানে কুপ, এবং সিট নাম্বার হচ্ছে 30। সাহেব টিকিট, এই প্রথম কোনো ট্রেনে চাপলাম যেখানে টিটি সাহেব এসে টিকিট চেক করার সঙ্গে টিকিট নিয়েও নিল, মানে টিকিট কাটা হয়ে গেল। সময় 2:05, ফাইনালি আমাদের ট্রেন রওনা দিল তাসখান্দ থেকে বুখারা ওয়ানের উদ্দেশ্যে। তাসখান্দ থেকে বুখারার পথে আমরা কভার করব 599 কিলোমিটার ডিস্টেন্স, আর এই 599 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন অতিক্রম করবে তার 7 ঘন্টা 33 মিনিটের জার্নিতে। এই হচ্ছে এই কামরার লেআউট, এটা হচ্ছে এখানকার করিডোর, ঠিক যেমন থাকে হচ্ছে আমাদের ওখানে ফার্স্ট এসিতে। কোনো আপাতকালীন পরিস্থিতিতে এটা টানলে কিন্তু ট্রেন দাঁড়িয়ে যায়, যেমন আমাদের ওখানে রয়েছে। ঠিক যেরকম আমাদের ওখানে বন্দে ভারত এক্সপ্রেসের দরজা খোলা যায় না, এখানে ঠিক তাই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমরা এই করিডোরে যখন আসবো, তখন এই করিডোরে এসে কিন্তু একবার বাইরে হাত রেখে এই হাওয়ার কিন্তু স্পর্শ নিতে পারবো, এবং সেই সাথে এই দুর্দান্ত ট্রেন জার্নির একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এগুলো হচ্ছে এখানকার ওয়াগান, যারা ট্রেনের স্টাফ রয়েছেন তারা জিজ্ঞেস করছেন যে ইউটিউবার ইন্ডিয়ান আলাম, ইয়েস। এই দেখুন, এই হচ্ছে ট্রেনের স্পিড এখন 121। এগুলো স্ট্রবেরি ফিল্ড,
এগুলো হচ্ছে সমস্ত স্ট্রবেরি গাছ। গরম জলের ব্যবস্থা, মানে রেডি টু ইট খাবার নিয়েছে, এখান থেকে কিন্তু গরম জলে খাবার তৈরি করে খাওয়া মানে আমরা যদি ম্যাগি সাথে নিয়ে আসি বা চা কফি সাথে কিট নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আমরা যে গরম জল রয়েছে গরম জলে কিন্তু আমরা সেটা গুলে আর কি খেয়ে নিতে পারবো। এবং এখান থেকে যারা অ্যাটেনডেন্ট আছে করছে তারা কিন্তু কাপও প্রোভাইড করে, ও কাপও প্রোভাইড করবে তারা, কারণ চায়ের কিট তো আগে আমাদের দিয়েছে। কিনে ওঠার পরে আমাদের কিন্তু এরকম একটা সামনে প্লেট রয়েছে, প্লেটে রয়েছে চা। আমরা যেসব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করা হয়, যেমন আমাদের ওখানে দরজার কাছে থাকে, এখানে আলাদা করে একটা ছোট্ট রকম ঘর করা রয়েছে। এই হচ্ছে ট্রেনের টয়লেট, একটা কামরায় মোট দুটো টয়লেট রয়েছে। আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে যেমন একটা কামরায় চারটে টয়লেট থাকে, এখানে রয়েছে দুটো টয়লেট পাশাপাশি রয়েছে, আর সেটা রয়েছে কামরার এক প্রান্তে। এই টয়লেটে এরকম জানলা রয়েছে, ওখানে একটা ওয়েস্টবিন রয়েছে, কমোড রয়েছে, এখানে টিস্যু পেপার রয়েছে, বেসিন রয়েছে, এখানে একটা সাবানও রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। টাওয়েল ফাওয়েল কিছু রাখার জন্য হ্যাঙ্গার টাইপের রয়েছে, জামা কাপড় রাখার জন্য বা প্যান্ট ট্যান্ট রাখার জন্য কিন্তু এখানে এরকম আংটাও রয়েছে। টয়লেটের ফ্লোর হচ্ছে কিছুটা এরকম, আর ধরার জন্য একটা এখানে এরকম হ্যান্ডেল রয়েছে। এই কলটা কীভাবে অপারেট করব, এখানে একটা এরকম বাটন রয়েছে, এটা প্রেস করলে তবেই জলটা পড়বে, মানে এর অপারেশন হবে হচ্ছে নিচ থেকে, এটা খাবার জল নয়। তাদের এখানে ক্রস করা রয়েছে, একটা কামরা থেকে আরেকটা কামরা যাওয়ার ভেস্টিবিউল। আমরা ইন্ডিয়ান রেলে ট্র্যাভেল করি তখন যখন আমরা ডান দিকে দেখি যেখানে ডবল লাইন ট্র্যাক আছে তখন কি দেখি, হ্যাঁ ডান দিকে উল্টো দিকে ট্র্যাকটা রয়েছে, মানে ডাউন ট্র্যাক বা আপ ট্র্যাক রয়েছে। বাট এখানে যেহেতু রাইট সাইডই রাইট সাইড, তার জন্য দেখুন এর যে আরেকটা ট্র্যাক সেটা এই দিকে রয়েছে, মানে এখানে যে কোনো ট্রেনকে কভার করতে গেলে আমাকে বাঁ দিকে দেখতে হবে। এখানে কিন্তু রেলপথের দুই পাশে ফেন্সিং করা আছে, যেটা আমাদের ওখানে অনেক জায়গাতেই কাজ হচ্ছে, মানে অবাঞ্ছিত লোকজন অ্যানিমেলস যেন ট্র্যাকে চলে না আসতে পারে, কিন্তু ফেন্সিং করা রয়েছে। এখানে একটা ছোট্ট হুক রয়েছে যেখানে কিছু ঝোলানো যাবে, প্ল্যাকেট ফ্ল্যাকেট। এদিকে একটা রিডিং লাইট রয়েছে, সুইচ দেওয়ার পর রিডিং লাইট জ্বলছে না, হয়তো এটা রাত্রেবেলায় জ্বলবে। এরকম একটা বালিশ রয়েছে, বেশ সফট আছে বালিশটা, পাতলা চাদর দেওয়া হয়েছে, আর তার উপরে একটা কুশন দেওয়া রয়েছে এরকম নরম, আর নিচে রয়েছে সিটটা। এই সিটটা কিন্তু আমাদের ভারতীয় রেলের সিটের মতো এরকম নীল কালার। এখানে কিন্তু ফ্লোরে এরকম কার্পেট টাইপের বেছানো রয়েছে, কামরার বাইরে যে করিডোর সেখানেও রয়েছে। এক্সট্রা চাদর দিয়ে গিয়েছে ঘুমানোর জন্য, দুটো চাদর রয়েছে এরকম সাদা, আর এরকম দুটো টাওয়েল রয়েছে, দুটো চাদর দুটো টাওয়েল। আমি যদি কামরার গঠন ধরি না, এই কামরার গঠন হচ্ছে আমাদের ওখানে ফার্স্ট এসির কেবিন, বাট এই কামরাগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান যে রেক LHB তার থেকে কিন্তু অনেকটাই ছোট। আমার সামনে ধরুন অন্যজন বসে আছে, এই আমাদের দুজনের মধ্যে কিন্তু গ্যাপ অনেকটাই কম, স্পেস অনেকটা কম। আমাদের ওখানে স্পেস অনেক বেশি, মেঝেতে জায়গা অনেকটা বড়, বার্থগুলোও বড়, বাট এই বার্থগুলো কিন্তু অতটাও বড় নয়। টেকনিক্যালি দিক থেকে এগুলো কিন্তু আরামদায়ক করা হয়েছে, যেমন এখানে যদি আমি হেলান দিয়ে বসি, এখানে হেলান দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এই ট্রের ওপরও কিন্তু এরকম পাতলা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, এখানে জলের বোতল টোতল কিছু রাখার জন্য। এটা হচ্ছে এখানকার সিঁড়ি, যেখানে পা রেখে আমি এই ওপরে উঠতে পারবো, আবার ওঠার পরে কিন্তু এটা এইভাবে আটকিয়ে দেওয়া যায়। আমি গতকাল টিকিট কেটেছিলাম অফলাইনে, আজকে আরেকটা টিকিট কেটেছি হচ্ছে অনলাইনে। অনলাইনে টিকিট কাটার সময় পাসপোর্ট নাম্বার লাগে, নিজের নাম, ডেট অফ বার্থ লাগে, এইসব দিয়ে অনলাইনে টিকিট কাটা যায়, যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ফরেক্স কার্ড থাকে, কারণ টাকাটা কিন্তু পে হবে হচ্ছে USD। মোট কথা, ভারতবর্ষে বসে কিন্তু আপনি এখানকার যে ট্রেন তার টিকিট খুব সহজেই কাটতে পারবেন। ট্রেনে রয়েছে কফি, রয়েছে কলা, রয়েছে জলের বোতল, রয়েছে কোল্ড ড্রিঙ্ক, বানানা। ট্রেন চলুক ট্রেনের মতো, সেই সঙ্গে খাওয়া দাওয়া চলুক। ডিমটা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এক তো পেট ভরানো, দুই হচ্ছে প্রোটিন, আর তিন নম্বর হচ্ছে যে এখানকার ডিম খেয়ে দেখতে পাবে কীরকম। আর সঙ্গে কিন্তু অবশ্যই জলের বোতল এবং খাবার রাখবেন, যদিও এই ট্রেনে ডাইনিং কার্ড আছে, মাঝে মধ্যে টুকটাক খাবার বিক্রি হচ্ছে, বাট পেট ভরার মতো কিন্তু খাবার নেই। তো আপনারা যখন ট্রেনে বোর্ড করছেন সঙ্গে কিন্তু খাবার দাবার নিয়ে বোর্ড করবেন। তাসখান থেকে 118 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন গুলিস্তান। গুলিস্তানে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, আর এখানে ট্রেনের ট্রেন টাইম ছিল হচ্ছে বেলা 3:20, বাট ট্রেন 3:21 এসে পৌঁছেছে, অলমোস্ট 1 মিনিট মতো ট্রেন লেট করেছে। আর এটা হচ্ছে গুলিস্তান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে
আমাদের ট্রেন 3 মিনিট হল ছিল, ট্রেন একদম 3 মিনিটে দাঁড়িয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিলো গুলিস্তান স্টেশন, একটা স্টেশনের সঙ্গে একটা স্টেশনের মিনিমাম 100 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স হয়েছে। আর এই রুটে কিন্তু ট্যালগো ট্রেনও চলে, মানে যেটা হচ্ছে তাসখানদের বুলেট ট্রেন, ওটা তাসখান, সামারখান আর বুখারা ওই তিনটে স্টেশনের মধ্যে চলাচল করে। হাই ডিমান্ডেবল ট্রেন, ওই ট্রেনের টিকিট পাওয়া যায় না, আমি বললাম আগের দিন। আর যখন এখানে এসেছি ট্রেন তো আমায় কভার করতেই হবে নিজের জন্য, প্লাস এই সাথে আমার রেল ফ্যানদের জন্য। তো আগামীকাল আমরা বুখারা থেকে ওই ট্রেন ধরেই আসবো। আজকে সারা রাত কিন্তু আমাদের হয়তো স্টেশনে কাটাতে হবে, মানে ট্রেন জার্নি করার জন্য, ট্রেনটাকে দেখানোর জন্য বা দেখার জন্য কিন্তু আজকে এই জার্নি করছি বা এই ব্লগটা শ্যুট করছি। যতই অন্যান্য দেশে ট্রেনে ঘুরি, দেখতে সুন্দর, টাইমে চলে, প্রচুর স্পিড, সব কিছু আছে, বাট আমাদের ওখানে রেলে একটা অন্যরকম ভালোবাসা আছে। বিশেষ করে যারা রেল ফ্যান তাদের তো অন্যরকম ভালো লাগা আছে। দরজা খোলা, মাঝে মাঝে দাঁড়ানো, হাওয়া খাওয়া, প্ল্যাটফর্মে নামবো, মশলামুড়ি খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, কোথাও জল খাবো, কোথাও ঘুরে বেড়াবো, হাজারখানা দোকান, সেলুন, ডালপুরি, চাউমিন, মোমো, ঘুগনি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, সালা সব কিছু দোকান আছে। মদনপুর একটা স্টেশন আছে কল্যাণীর আগে, শুনেছিলাম মদনপুর স্টেশনে 20 খানার উপরে সেলুনই রয়েছে, বাট এখানে কিন্তু স্টেশনে কোনো রকম কোনো দোকান টোকান কিছু হচ্ছে ফাঁকা। ভক্তগণ বলতেই পারে ট্রেন জার্নি আছে, কৌশিক আছে, বাট কিছু একটা নেই। কী নেই? মুড়ি। কাকা, মুড়ি চানাচুর না থাকে ট্রেন জার্নি হয়? আমাকে অনেক দর্শক বন্ধু বলে যে অমুকে বিদেশ ট্রিপ করে, অমুকে বিদেশ ট্রিপ করে, আপনি কেন বিদেশ ট্রিপ করেন, আপনি কেন একই জায়গায় যান। প্রথমত হচ্ছে যে ফরেন ট্রিপ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকার দরকার। আমরা যতই শুনি বা যতই জানি বা যতই ভাবি বা যতই দেখি যে কম খরচে বিদেশ, এটা একটা সম্পূর্ণ ফেক কথা। কম খরচে বিদেশ হয় না। একটা ভালো কান্ট্রিতে ট্র্যাভেল করতে গেলে সেখানকার ভিসা, সেখানকার ফ্লাইটের টিকিট, এখানে একটা বিরাট পরিমাণ অর্থ খরচ হয়। খাওয়া, ঘোরা, মনোরঞ্জন, এগুলো তো আমি ছেড়েই দিলাম। বাংলা ট্র্যাভেল ব্লগে এত ভালো ভালো অ্যাড চলে না বা এমনও রেভিনিউ ইউটিউব জেনারেট হয় না যে রেভিনিউ থেকে প্রত্যেক 1.5 মাস বা 2 মাস বা 3 মাস অন্তর অন্তর ফরেন ট্রিপ করা সম্ভব। অনেক ট্র্যাভেল ব্লগার হয়তো ভিডিওটা দেখছেন, তারাও এটা ভালো করে জানেন যে হয় না। স্পন্সরশিপ নিয়ে আমি হয়তো বিদেশ বেড়াতে গেলাম, কে স্পন্সর করবে, কোনো ট্যুর সংস্থা স্পন্সর করবে, এরকম মেল কিন্তু আমার কাছে প্রচুর আসে। অনেক ট্যুর সংস্থা বলে যে আপনি আমাদের সাথে চলুন, আপনাকে নিয়ে যাওয়ার, খাওয়ানোর, ঘোরানোর সব খরচ আমাদের। বাট সেখানে আমার একটা কন্ডিশন আছে যে আমি যে ট্যুর সংস্থার সাথে ঘুরবো আমাকে তারা যে যে ফেসিলিটি দেবে আমার দর্শক কৌশলও দিতে হবে। ধরুন কেউ আমাকে বললো আমি আপনাকে থাইল্যান্ড নিয়ে যাবো, থাইল্যান্ডের খরচ হচ্ছে 50,000 টাকা সাপোজ, কিন্তু যখন আমার ভিডিও দেখে, তার নাম্বার দেখে, আমার কোনো দর্শক সেটা যাদিনে বুক করলো, তখন তার কাছে চার্জ করা হচ্ছে 70,000 টাকা, তাহলে কী হচ্ছে যে আমার বিশ্বাসটা ভঙ্গ হচ্ছে। তৃতীয়ত হচ্ছে নিজের জন্য ঘোরা। আমি আমার মতো করে ট্রিপ প্ল্যান করলাম, ঘুরলাম, এখানে গেলাম, ওখানে গেলাম, ভিডিওতে দেখে দিলাম, 7-8 এপিসোড তৈরি করলাম, ভিউজ এলো, কিন্তু তাতে আপনাদের লাভ কী হলো? আপনারা যখন বিদেশ আসবেন আপনারা তো আমার মতো এরকম ঘুরবেন না, আপনারা চাইবেন যে আমি পরিবার নিয়ে যাবো, একটা পরিবারে 2-3 জন, 1-2 জন থাকতে পারে, আমরা ভালোভাবে ঘুরবো, আমরা ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন চাই, ফ্লাইট ইনফরমেশন, ভিসার ইনফরমেশন, কোথায় থাকবো। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ঘোরার সাথে সাথে যেন আপনাদেরকে একটা পারফেক্ট গাইডলাইন দিতে পারি, আমার দেখানো পথ অবলম্বন করে আমার থেকেও কোনো বেটার ট্রিপ করতে পারে। এতগুলো ক্রাইটেরিয়া মেনে চলি বলেই হয়তো আমি ঘন ঘন ফরেন ট্রিপ করতে পারি না। সাথে এই বিশ্বাসও রাখি সময়ে তার নিয়ম নিশ্চয়ই বদলাবে। বিদেশ যে যেতে পারি এই স্বপ্ন বা পথ চলা সাহস দর্শকরাই আমাকে দেখিয়েছেন। আর এই সিরিজ থেকে যদি খুব ভালো মতো রেসপন্স পাই তাহলে আবারও বিদেশের মাটিতে মুড়ি খাওয়ার প্ল্যানটা পরিণতি পেলেও পেতে পারে। তাসখান থেকে আমাদের 201 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ডিজাগে। এখানে ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে বিকেল 4:31, আর এখন এখানকার টাইম হচ্ছে 4:30, অর্থাৎ ট্রেন কিন্তু অ্যাডভান্স আছে। আর এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে বিকাল 4:34, অর্থাৎ আমরা কিন্তু 4 মিনিট এখানে স্টে করতে পারবো। আমাদের ট্রেনের যে লোকো পাইলট সে কিন্তু ট্রেন থেকে নেমে আর কি চেক টেক করছে লোকোমোটিভের কিছু এক্সটার্নাল পার্ট, আর দূরে সিগনাল ওখানে ব্লিঙ্ক করছে, আর স্টেশনের পাশে কিন্তু দেখুন এরকম একটা খুব সুন্দর রাস্তা রয়েছে। আমাদের ট্রেনের এই হচ্ছে হুইলস যার উপর ট্রেন দাঁড়িয়ে আছে। এর কাঠামোটা বা এর গঠনটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের ICF-এর মতো। সিগনাল হয়ে গেছে, উঠতে হবে, এই যে এটাকে এম করে এটা নামিয়ে দেবে। আর এইভাবে দরজায় কিন্তু এর একটা চাবি দিয়ে আর কি লক করে দেবে।
আমরা স্টার্ট করেছিলাম দুপুর 2:05, এখন বাজে হয়েছে 4:35, অর্থাৎ 2:30 মধ্যে আমরা চলে এলাম 200 কিলোমিটার। এটা হচ্ছে এই ট্রেনের SV কামরা বা স্প্যানলি ওয়াগন। এই কামরা কিন্তু একটু অন্যরকম স্টাইলের, এই সাইডে এরকম পর্দা দেওয়া রয়েছে, এবং এই যে আমি ব্যালকনি ধরে হাঁটছি বা করিডোর ধরে হাঁটছি, এখানে কিন্তু এয়ার কন্ডিশন কাজ করছে বা চলছে। এখানে কিন্তু সব জায়গায় রয়েছে হচ্ছে 2 করে বার্থ, আপার এবং হচ্ছে লোয়ার। এদিকে এরকম একটা বার্থ রয়েছে আর নিচে হচ্ছে এরকম বার্থ রয়েছে, ডাবল। কামরায় কোথায় কি আছে এখানে কিন্তু এখানে এরকম ম্যাপ করা রয়েছে কামরার দরজায়। কূপও দেখালাম, SVও দেখালাম, এবং সেই সাথে আরও একটা কামরা রয়েছে এই ট্রেনে, যেটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট বা ডাইনিং কার। এর আগে যখন আমাদের ওখানে ডেকান কুইন দেখেছিলাম, আমাদের ইন্ডিয়াতে একটাই ট্রেন চলে ডেকান কুইন, যেটা মুম্বাই এবং পুনের মধ্যে চলে, সেই ট্রেনে ডাইনিং কার রয়েছে। সেই ট্রেনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমরা দেখেওছেন হয়তো। এই ট্রেনটার সঙ্গে ডাইনিং কার রয়েছে বা রেস্টুরেন্ট কার রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো বিকেলবেলায়। এতক্ষণ আমরা যে শহরের পরিবেশ দেখছিলাম, এখন কিন্তু শহরের পরিবেশ নাই। সামারখান থেকে তাসখানদের পথে এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নম্বর 765 অ্যাফ্রোসিয়াব ট্রেনের সাথে। এই হচ্ছে এখানকার অ্যাফ্রোসিয়াব ট্রেন, যেটাকে কভার করার জন্য আমি টিল নাও এখানে দাঁড়িয়ে আছি। পরপর 3টে ট্রেন যাবে মোটামুটি ওই 35 মিনিট সময় ব্যবধানে। প্রথম ট্রেন চলে গিয়ে তখন ভেতরে ছিলাম, কভার করতে পারিনি। দ্বিতীয় ট্রেনটা কভার করার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, কারণ এখানে তো কোনো অ্যাপস নেই যেটাকে দিয়ে আমি ট্রেনটাকে ট্র্যাক করতে পারবো। এরপরেও একটা ট্রেন যাবে 1/2 ঘন্টা পরে, বাট এবার আমি খাবো হচ্ছে কফি, কারণ অলরেডি বিকাল 6টা বেজে গিয়েছে। এই ট্রেন হচ্ছে এমনই একটা ট্রেন যেখানে চা কফি চাইলে প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়, বাট এটা খাবো কেমন করে এবার সেটাই দেখার। এখানে যে কোচ অ্যাটেন্ডেন্ট আছে, ওনাকে বললে ওনারা কাপ দেবেন, সেই কাপে আপনারা এই কফি বা চা গুলে খেতে পারবেন। এই হচ্ছে গরম জলের মেশিন, যেখান থেকে গরম জল নিলাম এবং কফি রেডি। এই যে কফিটাকে গোলাবো সেটা কীভাবে, এই জন্য কিন্তু সঙ্গে একটা স্পুন ক্যারি করতে হবে, কারণ এরা কিন্তু গুলি দেবে না। কফি যদি গুলে যায় ট্রেনের ঝাঁকুনি দিয়ে, সেটা আলাদা জিনিস। ওই যে সামারকান্দ, বিকেল 6টা বাজতে চললো, আমাদের ট্রেন কিন্তু প্রায় পৌঁছে গিয়েছে সামারকান্দের কাছে। পার্টনার, সামারকান্দ এসে গেছে। সামারকান্দ সময় বিকাল 6:11। তাসখান থেকে রওনা দিয়ে 300 কিলোমিটার পথ চলে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে তৃতীয় স্টেশন সামারকান্দে। এবং এই স্টেশনে এই ট্রেনের সর্বোচ্চ হল্ট হচ্ছে 26 মিনিট। এই সামারকান্দ স্টেশনে কিন্তু আমাকে আগামীকাল একবার আসতে হবে বুখারা থেকে বুলেট ট্রেন ধরে, এবং আগামীকাল সন্ধ্যাবেলায় আবার এই সামারকান্দ থেকে আমাকে ব্যাক করতে হবে হচ্ছে তাসখানদের পথে শার্ক ট্রেন ধরে। মানে এখনও দুটো ট্রেন জানি আছে, আর এরা হচ্ছেন আমাদের ট্রেনের লোকো পাইলট, যারা এখন ধরে ট্রেন চালিয়ে নিয়ে এলেন। এখান থেকে কিন্তু আমাদের ট্রেনের লোকো পাইলট বা গার্ড এরা কিন্তু চেঞ্জ হবে। এই একটা স্টেশন দেখলাম যেখানে কিন্তু প্ল্যাটফর্মে পরপর পরপর কিছু দোকান রয়েছে, ট্রেনের যারা প্যাসেঞ্জার তারা কিন্তু এখানে নেমে টুকটাক খাবার দাবার কিচেন। বেশ কিছু প্যাসেঞ্জার এখানে নেমে গেলেন এবং কিছু প্যাসেঞ্জার আবার এখান থেকে বোর্ড করবেন এই ট্রেনে পরবর্তী জার্নির জন্য, কারণ এটা হচ্ছে নাইট ট্রেন, সারারাত ধরে এই ট্রেনটা চলবে এবং পরের দিন সকালবেলায় গিয়ে তার গন্তব্যে পৌঁছাবে। এমনিতে তো ইন্ডিয়াতে যখন ট্র্যাভেল করি সেক্ষেত্রে তো লোকোমোটিভ থাকে, হয়
WAP-4 না WAP-7, বেশিরভাগ ক্ষেত্রে WAP-7 থাকে, বাট এটা কোন লোকোমোটিভ চলুন একবার দেখে আসি। খুব সুন্দর একটা বিকেল, সূর্যের আলো এসে পড়ছে, অক্টোবরের শেষ দিকে ঠিক ওয়েদারটা যেরকম হয় না অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে, এখানকার ওয়েদারও কিন্তু ঠিক সেরকম। OJ-Y0107 এই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ, দুটো পেন্টোগ্রাফ রয়েছে। আর ওই যে একটা ট্রেন আসছে, খুব সম্ভবত ওটাই হচ্ছে TALGO-250 ট্রেন। এই হচ্ছে এখানকার হাই স্পিড ট্রেন, এখানকার বুলেট ট্রেন যার গতি ঘন্টায় 210 কিলোমিটার। TALGO-250 স্প্যানিশ কোম্পানি এই ট্রেনটাকে ডিজাইন করেছে, এইটার নাম হচ্ছে আফ্রোসিয়াব। যাক, একটা আন্তর্জাতিক ট্রেনও দেখে নিলাম এই সাথে। তোমার বিকাল 6:37 আমাদের ট্রেন ছেড়ে দিল সামারকান্দ স্টেশন। এখানকার লেভেল ক্রসিংগুলো দেখুন কেমন হয়। ট্রেন জার্নি আমি অনেক করেছি, আগামী দিনও করবো, বাট এই যাত্রাপথে সিনিক বিউটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, সমস্যা কিছু আছে, হয়তো ট্রেনে অ্যাভেলেবেল খাবার নেই, কিংবা কামরায় কামরায় ফোন চার্জ দেওয়ার জায়গা নেই, ফোন চার্জ দিতে গেলে বাড়ি যেতে হবে, জায়গাটাও একটু ছোটো, এসি নেই, একটু গরম লাগছে, বাট এইটুকু যদি অ্যাডজাস্টমেন্ট আমি করে নিতে পারি তাহলে কিন্তু এই রেলপথের দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সত্যি মুগ্ধ করেছে। কোনো কলকারখানার ধোঁয়া দেখতে পাইনি আমি, কোনো ইটভাটা দেখতে পাইনি, প্রচুর যে ঘর বাড়ি তা কিছু নয়, সবুজ যে সবুজ, সেই ছোটোবেলায় আমরা দেখতাম না টেলিটাবলিস হিলস, যেরকম অনেকটা সেরকম গ্রিনারি দেখা যাচ্ছে এখন। প্রকৃতি বিভিন্ন দেশে বিভিন্ন রকম সুন্দর, আর সেই সৌন্দর্যের সন্ধান করতে কিন্তু শুধু ভারতবর্ষই নয়, আমাদের কিন্তু বেড়ানোর পরিধিকে ভারতবর্ষের ছাড়িয়ে দেশ বিদেশে পৌঁছে যেতে হবে, তবেই না সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর রেলগাড়ি, সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন মানুষের সাথে মেলামেশা, তাদের জীবনযাত্রা, ধরন, পরিবেশ, প্রকৃতি সব কিছু আপনাদের সামনে আসতে পারবো। বিকেল 6:50, সূর্য ধীরে ধীরে অস্ত চলে। শেষ বিকেলে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে চতুর্থ স্টেশন কাত্তাকুরগানে। কাত্তাকুরগানে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 9 মিনিট। ট্রেন কিছুটা লেট থাকার জন্য খুব বেশি সময় এখানে দাঁড়ায়নি, তাই ট্রেন থেকে নামার সুযোগ হয়নি। সন্ধ্যা হয়ে গিয়েছে, ট্রেনে আলো জ্বলে গিয়েছে, আর এখানে কিন্তু ট্রেনের কামরাকে কোচ বা কম্পার্টমেন্ট বলা হয় না, এখানে বলা হয় হচ্ছে ওয়াগন। এই হচ্ছে এই ট্রেনের রেস্টুরেন্ট কার, যেখানে বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করা যাবে। এগুলো হচ্ছে প্যাকেজ ফুড যেখানে বিক্রি হচ্ছে, এছাড়াও কিন্তু ট্যুরিস্টরা এখানে এসে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, তার জন্য কিন্তু এরকম টেবিল রয়েছে। এখানে এসে তো কোনো কথা বোঝাতে পারছি না, এবার এইভাবে আর কি ট্রান্সলেট করে করে বোঝাচ্ছি। এখানে আমি যে কী খাবার অর্ডার দেবো না সেটা আমি কনফিউজ হয়ে গেছি। চা তো নেই, কফি আছে, যখন বলছি জুস তো জুসের একটা বড় প্যাকেট দিয়ে দিচ্ছে, আমি অত জুস কে খাবে? বাইরে এসে কষ্ট হয়, সন্ধ্যেবেলা হলেই মনে পড়ে চপমুড়ির কথা কিংবা চাউমিনের কথা। এখানে চাউমিন নাই, চপমুড়ি নাই, ফুচকাও নাই, কিছুই নাই, কাস ফুচকা পেতাম। এখান থেকেও নিলাম হচ্ছে কফি, একই টেস্ট, ট্রেনে যে কফি বিক্রি হচ্ছে এখানেও সেই কফি। এখানে খাবার দাবার আছে কিন্তু এসব খাবারের নাম কিন্তু জানি না, কারণ নিয়ে পয়সা নষ্ট হবে, বুঝতে পারছি না। অনেকটা সময় এখানে গল্প গুজব করে কাটালাম, দেখতে দেখতেই রাত 8টা বেজে গেল, আর 1 ঘন্টার জার্নি, তারপরে ট্রেন থেকে নামতে হবে। আজকে পুরোটা দিন কীভাবে কীভাবে যেন কেটে গেল। হ্যাঁ, একটু ক্লান্তি আছে, বাট ভালো লাগছে এই জার্নিতে এসে। আমরা SB কামরা দেখেছি, আমরা কুপ দেখেছি, আমরা ডাইনিং দেখেছি, আর এটা হচ্ছে এই ট্রেনের স্লিপার কোচ। এইদিকে রয়েছে 2টো বার্থ, এদিকে রয়েছে 2টো বার্থ, মানে লোয়ার 2টো, আপার 2টো। ওই ওপরে একটা বাঙ্ক রয়েছে যেখানে যাত্রীরা আর কি তাদের ব্যাগপত্র রেখেছেন, কারণ নিচে কিন্তু রাখার জায়গা নেই, নিচের স্পেস খুবই কম। ওখানেও একটা ট্রে মতো রয়েছে যেখানে খাবার দাবার, জলের বোতল সব রাখা যায়। আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে এখানকার সাইড লোয়ার, যেটা অনেকেরই পছন্দের সিট। সাইড লোয়ারের এটা হচ্ছে উইন্ডো, এখানে এরকম পর্দা রয়েছে। সাইড আপারে কিন্তু দেখুন এখানে কিন্তু একটা জানলা রয়েছে, না হাফ জানলা উপরে রয়েছে, হাফ জানলা নিচে রয়েছে, আর এইদিকেও কিন্তু একটা এরকম বাঙ্ক রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর কি, লাগে স্পেস যাকে বলে। আর ওইখানে একটা টেবিলও রয়েছে না ওরকম, যদি আমরা এই সিটটাকে উঠিয়ে দিই তাহলে কিন্তু এইরকম একটা টেবিল হয়ে যাবে, যে টেবিলে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যায়, জিনিসপত্র রাখা যাবে। আর এইদিকে রয়েছে একটা বিশাল সাইজের টেডি, পুরো একাই জায়গা নিয়েছে, একাই যাচ্ছে ও ট্রেনে। আমাদের ওখানে যেমন আছে না এসি সিট আর ইকোনমি, ওরকমই, মানে বিশাল যে জায়গা চওড়া তা নয়, একটা যাত্রীর সঙ্গে একটা যাত্রী, কিন্তু ডিস্টেন্সটা কম। টাটা, বাই বাই।
দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথের পঞ্চম স্টেশন নাভুইতে। সামারকান্দ আর নাভুয়ের মাঝে আরও একটা হল্ট ছিল, যেটা কোনো কারণে আমি মিস করেছিলাম। নাভুইতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 15 মিনিট। ট্রেন এখানে পৌঁছানোর কথা ছিল রাত 8:21, বাট ট্রেন এখানে এসে পৌঁছেছে রাত 8:20। প্রত্যেকটা স্টেশনে ট্রেন 1 মিনিট অ্যাডভান্স না হলে একদম রাইট টাইমে ঢুকছে। এখান থেকে এই ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে রাত 8:36। এই স্টেশনের পরবর্তী স্টেশনই হচ্ছে বুখারা, যেখানে নেমে আমাদের যাত্রা শেষ হবে। দুপুরবেলা যখন ট্রেন জার্নি শুরু করেছিলাম তখন একটু ভেতরে গরম লাগছিল, বাট এখন কিন্তু সন্ধে হওয়ার পর থেকে ভালো রকম ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে একটা সোয়েটার দরকার হবে, যে ট্রেন থেকে নেমে এলাম ঠান্ডা কিন্তু ভালোই আছে। বসার জন্য এরকম বেঞ্চ রয়েছে প্ল্যাটফর্ম থেকে, কিন্তু এখানে ট্রেনের হাইট প্রায় সব জায়গাতেই বেশি। আমাদের ওখানকার মতো প্ল্যাটফর্ম এটা নয়, কিন্তু এই ট্রেনের যে পাদানিগুলো রয়েছে না, যাতে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জার খুব ইজিলিভাবে ট্রেনে উঠতে বা নামতে পারেন। এই ট্রেনের যে কন্ডাক্টররা রয়েছেন না, ওনারা কিন্তু জানেন যে কোন যাত্রী কোথায় যাবে। তো আমাদের যে টাওয়েল আর চাদর দিয়েছিল, মানে লিলেন দিয়েছিল, আমরা যেহেতু পরের স্টেশনে নামবো, মানে আমাদের স্টেশন চলে এসছে, তো ওটা কিন্তু এরা নিয়ে গেল। নাভুই ছেড়ে আসার পরবর্তী স্টেশনই হচ্ছে বুখারা, যেখানে পৌঁছে আমার প্রায় 600 কিলোমিটারের জার্নির সমাপ্তি হবে। সুন্দর আলো ঝলমলে শহর বুকসোরা, বুখারা। বুখারা হচ্ছে একটা রিজিয়ন, 2000 সালের পুরনো শহর এটা, মধ্যযুগের আর কি সিল্ক রুট। সময় রাত 9:40, আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের পঞ্চম স্টেশন বুখারাতে, বুখারা মানে। বুখারাতে নেমে আমরা আমাদের যাত্রা সমাপ্ত করলাম, কিন্তু আমাদের ট্রেন তার যাত্রা সমাপ্ত করেনি। ট্রেন কিন্তু এখনও চলবে তার আগের দিকে, আর এরপর থেকে কিন্তু আমাদের ট্রেনের সঙ্গে জুড়ে যাবে হচ্ছে ডিজেল লোকোমোটিভ, এবং বাকি পত্র কিন্তু সেই ডিজেল লোকোমোটিভই আমাদের ট্রেনকে নিয়ে যাবে। যেহেতু বুখারাতে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে, সেহেতু কিন্তু বুখারাতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 25 মিনিট। আমাদের কিন্তু আজকে রাত্রে বুখারা শহরে কাটাতে হবে, এবং আগামীকাল ভোর 4টার সময় আবারও স্টেশনে আসতে হবে, কারণ এখান থেকে আমাদের ট্রেন রয়েছে আগামী সকালে বুখারা থেকে সামারকান্দের পথে অ্যাফ্রোসিয়াব ট্রেন বা এখানকার বুলেট ট্রেন, যে ট্রেনটা কভার করার জন্য কিন্তু আমাদের এই 600 কিলোমিটার জার্নি করতে হলো। অর্থাৎ আজ আমরা 600 কিলোমিটার জার্নি করে এসেছি, আগামীকাল আবারও কিন্তু আমরা 600 কিলোমিটার জার্নি করবো। সেই জার্নির মাঝে আপনাদেরকে দেখাবো হচ্ছে উজবেকিস্তানের আরও একটা ঐতিহাসিক 3000 বছরের পুরনো শহর সামারকান্দ। বুখারা যে মেন সিটি বা বুখারাতে যে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা এখান থেকে প্রায় 15 কিলোমিটার। ভালো কথা, এখন এখানকার টেম্পারেচার কত? 21। সুন্দর বুখারা, বুখারা টেম্পারেচার একটু বেশি তাসখানদের থেকে। উজবেকিস্তানে আমাদের 3 দিনের ট্যুর প্ল্যানে বুখারা কোনোভাবে ইনক্লুড ছিল না। প্ল্যান যেটা ছিল সেটা সামারকান্দ আর তাসখানকে নিয়ে, কিন্তু নতুন প্ল্যান অনুযায়ী আমাদের বুখারাতে একটা রাত কাটাতে হবে, আর সেই সঙ্গে যদি সম্ভব হয় তাহলে এই রাতেই বুখারা শহরের কয়েকটা জায়গাও দেখে নিতে হবে। বুখারাতে যেহেতু আমাদের কোনোরকম হোটেল বুক ছিল না, তাই স্টেশনে রাত্রিবাস করা যায় কি না সেই ব্যাপারে একটু খোঁজখবর নিতে গিয়ে যা জানলাম। এই স্টেশনে কিন্তু থাকার জন্য উপরে হোটেল রয়েছে, প্রাইস হচ্ছে পার পার্সন 75,000 সোম, মানে 450 টাকা, 450 টাকা করে। তো আমরা বললাম যে আমরা একটু শহরটা ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া করে আসি, রাত্রে স্টেশনেই থাকবো, তারপর আমরা এখান থেকে আবারও কালকে সকালে যে রওনা দেবো, তাহলে কি ঘুমটা হবে আমাদের অ্যাটলিস্ট। আর এখানে কিন্তু কী কী সাইট সিন আমরা করতে পারি তার একটা লিস্ট করা আছে। বাইরে বেরিয়ে যা দেখলাম, স্টেশন চত্বরে যে সমস্ত ট্যাক্সি রয়েছে সেগুলো সিটিতে যাওয়ার জন্য বেশ ভালো রকমের দর হাঁকছে, অতএব আমরা ইয়ান্ডেক্স ট্যাক্সি বুক করলাম। পেয়ে গেছি ইয়ান্ডেক্স ক্যাব, এবার একটু শহরটা ঘুরে আসি। এখান থেকে শুরু হচ্ছে বুখারা শহর। স্টেশন থেকে যখন রওনা দিলাম তখন রাস্তাঘাট খানিকটা অন্ধকারাচ্ছন্ন ছিল, ভাবলাম যে ভাই কোন জায়গায় এলাম, এর সঙ্গে তাসখানে মিলছে না, বাট খানিকটা পথ আসার পর একদম রাস্তাঘাট আলো ঝলমলে। মধ্য এশিয়ার মধ্যযুগীয় শহর বুখারা প্রায় 2000 বছর পুরনো, সিল্ক রুটের অন্যতম বাণিজ্য কেন্দ্র। রেশম উৎপাদনে এই শহরে জগৎজোড়া খ্যাতি রয়েছে, পাশাপাশি বস্ত্র, কার্পেট কিংবা পশমের জন্য এই শহর বিখ্যাত। 1330 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পরিব্রাজক ইবন বতুতা এই শহরে ভ্রমণ করেন এবং এই শহরকে বিশ্বের সুন্দরতম শহর বলে আখ্যায়িত করেন। রাস্তার দুই দিকেই রয়েছে ইসলামিক স্থাপত্যশৈলী, রয়েছে বহু মসজিদ এবং মাদ্রাসা। প্রায় 140টিরও বেশি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে টিকে থাকা এই শহরকে বলা হয় সিটি অফ মিউজিয়াম, যা ইউনেস্কো দ্বারা স্বীকৃত। খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখেছিলাম বুখারার বেশ কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, যার মধ্যে ছিল 1712 সালে নির্মিত বোলো হাউস মসজিদ, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। এছাড়াও দেখেছিলাম 5ম শতকে নির্মিত আর্ক অব বুখারা বা বুখারা দুর্গ। চেঙ্গিস খান যখন এই শহর আক্রমণ করেছিল তখন শহরবাসী এই দুর্গে আশ্রয় নিয়েছিল। এই হচ্ছে আর্ক অব বুখারা, এটা হচ্ছে একটা দুর্গ, আর সামনে এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। একই সঙ্গে দেখেছিলাম 1514 সালে নির্মিত ঐতিহাসিক কালান মসজিদ, যেটা নির্মাণে ব্যবহার করা হয়েছিল 208টি কলাম এবং 288টি গম্বুজ। 600 কিলোমিটার জার্নি করে ভাই এখানে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে।
নো 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 নট বাংলাদেশ ইন্ডিয়া। এখানে যারা রেস্টুরেন্ট রয়েছে রাত্রি 12টার সময় সব বন্ধ হয়ে যায়, আর এমনিতে এখন রাত 11টা বেজে গেছে, এক ঘন্টা মতো সময় আছে, তো এখানে খাবার অর্ডার দেবো। ভাত অর্ডার দেওয়ার চেষ্টা করেছিলাম, ভাত ভাত জলে ডুবে গেছে, রাইস স্যুপ সব মিশিয়ে দিয়েছে, সঙ্গে ল্যাম্বের মিট আছে, চিকেন রয়েছে, গাজর রয়েছে, টেস্ট মোটামুটি হালকা স্পাইসি, আর এটা হলো আমার ফেভারিট টার্কিশ কফি। এখানে সব খাবারের সাথে হচ্ছে নান কমপ্লিমেন্টারি, এই দিয়ে গেছে এখানে কাবাব। ভাই এই কাবাব আর নান খেয়ে আপাতত বেঁচে থাকতে হবে, লোকটা কিচ্ছু খেতে পারছে না বেচারা। আমি তো যাই হোক আমার খাবার শেষ, কফি শেষ। দুটো নান হচ্ছে 8,000 টাকা, চিকেনের যে আইটেমটা খেলাম ওটা 17,000 করে 34,000, স্যুপ কাম রাইস হচ্ছে 22,000, টোটাল যা বিল হচ্ছে এর সঙ্গে 15% যোগ করে হচ্ছে 73,000। আমি দিয়েছি 1,00,000 টাকা, 27,000 টাকা ফেরো, এটা 5,000, এটা 20,000, নিচেরটা 2,000। ভালো আছে। খাওয়া দাওয়া করতে করতে ঘড়ি কাটা রাত 12টার ঘর পেরিয়ে গেল। আশেপাশে বেশ কিছু হোটেল কিংবা হোস্টেল ছিল রাত্রিবাস করার জন্য, কিন্তু ঠিক করলাম স্টেশনেই ফিরে আসব এবং শেষ রাতটুকু সেখানেই কাটাবো। যথারীতি ট্যাক্সিও বুক করলাম, কিন্তু ট্যাক্সি চালক কিছুতেই আমাদের অ্যাকচুয়াল লোকেশন আইডেন্টিফাই করতে পারছিল না। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তাছাড়া কিছু কিছু জায়গায় নো এন্ট্রি ছিল, আর ভাষা সমস্যার জন্য ট্যাক্সি চালকের সাথে আমাদের কথোপকথন সেটাও সম্ভব হচ্ছিল না। এই ভাষা সমস্যার চক্করে পড়ে ঘড়ির কাঁটা যত এগোতে থাকলো রাত ততই বাড়তে থাকলো। অগত্যা নিরুপায় হয়ে স্থানীয় এক বাসিন্দার শরণাপন্ন হলাম। যতবারই ট্যাক্সি বুক করছি সে ট্যাক্সি রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা বোঝাতে পারছি না যে আমরা কোন জায়গাটায় আছি। এই দাদা আর কি যাচ্ছিল রাস্তা দিয়ে, তো ওনাকে বললাম, উনি আবার ট্যাক্সি চালকের সঙ্গে কথা বললেন আমাদের ল্যাঙ্গুয়েজে, ট্যাক্সি চালক বললো আমরা এই জায়গাটায় আছি, তারপর ওনার সাথে ঘুরতে 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 আমরা রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট ব্রাদার, গুড নাইট। বিদেশে না আসলে এইসব অভিজ্ঞতা কোনো হবে না। গুড নাইট ব্রাদার। রাত 12:30 বেজে গিয়েছে, আমি স্টেশনে ফিরে যাচ্ছি। প্রিয়ম রাত্রিবেলায় বুখারা ঘুরে দেখবে, এখানকার যে সমস্ত দর্শনীয় স্থান আছে, বাট আমার এনার্জি নেই, কারণ আজকে সারাদিন জার্নি করেছি, কালকে পুরোটা দিন আমাদের জার্নি করতে হবে যেটা বলেছিলাম। তো আমি স্টেশনে ফিরে যাচ্ছি, স্টেশনে গিয়ে ওখানে যে রুম আছে সেখানে রুম নেবো এবং ঘন্টা তিনেক হলো ঘুমাবো, কারণ আমার যদি রাত্রে ঘুম না হয় না তাহলে আমার শরীর খারাপ হয়ে যায়। বাইরে এসে অনেক রকম প্রবলেমে পড়তে হবে, ঠিক আছে, যেখানে শর্ট টাইম অনেকটা কভারেজ করতে হবে সেখানে এসব অভিজ্ঞতা হবেই, এগুলো নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। রাত 1:10, স্টেশন চত্বর পুরোপুরি জনশূন্য। এবার আমাকে স্টেশনে এন্ট্রি করতে হবে এবং এখানে যে ডরমিটারি বা হোটেল রয়েছে স্টেশনের ভেতরে সেখানে ঢুকতে হবে। স্টেশনে যে ডরমিটারি রয়েছে সেখানে রাত্রিবাস করার জন্য চার্জেস হচ্ছে 75,000 সোম, আর সেই সঙ্গে ট্রেনের টিকিট এবং পাসপোর্ট। এই পাসপোর্ট দেখার পরে ওনারা আমাকে একটা স্লিপ ইস্যু করলেন, যেরকম আমাদের ওখানে রিটার্ন রুমে করা হয় স্লিপ, এবং সেই সাথে থ্যাংক ইউ আমার যে ব্যালেন্স সেটাও ফেরত দিয়ে দিলেন। এই হচ্ছে এখানকার ডরমিটারি, এখানে বেড রয়েছে 1, 2, 3, 4 বেড। ঠান্ডা এখানে খুব পড়ে, তার জন্য রুম হিটার রয়েছে, দুই এখন লাগবে না। আর ওখানে দরকার ফোন চার্জ দেওয়ার জায়গাও রয়েছে, আর আমার দরকার হচ্ছে ঘুম আসে সেখানে আমার ডিভাইসগুলো চার্জ করার, প্রিয়মকে জানিয়ে দেওয়া যে ভাই আমি পৌঁছে গেছি, এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলাম ঘন্টা তিনেকের জন্য। পরের দিন সকালে অর্থাৎ পরের পর্বে আমাদের অপেক্ষায় উজবেকিস্তানের আফ্রোসিয়াব বা বুলেট ট্রেন।